বিহারৰ মুখ্যমন্ত্রী তথা জেডিইউৰ মুৰব্বী নীতিশ কুমাৰে বিৰোধী ঐক্যমঞ্চ ত্যাগ কৰাৰ পিছত ইণ্ডিয়া নামেৰে গঠিত হোৱা এই ঐক্যমঞ্চ যেন কলিতে মৰহি গল মমতা বেনাৰ্জীৰ সৈতে সংঘাত অৰবিন্দ কেজৰিৱালৰ আপৰ সৈতে সংঘাত আৰু জেডিইউয়ে সম্পূৰ্ণৰূপে সম্বন্ধ ছেদ কৰিলে এই ঐক্যমঞ্চৰ পৰা এতিয়া প্ৰশ্ন হয় কি হ'ব এই বিৰোধী ঐক্যমঞ্চই কংগ্ৰেছৰ নেতৃত্বত গঠন হোৱা এই ঐক্যমঞ্চ নিৰ্বাচনলৈকে তিষ্ঠি থাকিবনে এই মুহূৰ্তৰ এইটোৱে ডাঙৰ প্ৰশ্ন Rahul Gandhi netritto ji homoyet Bharat joro niyay jatra arambho hoise sei homoyete jen India Alliance bhagi surmar hoise ji dinakhon Rahul Gandhi netritto Bharat joro niyay jatrae Poshimbongot probesh korisil sei dinakhonei momotai ghoshona korile onagoto 2024 or lokosabha nirbachan ontoto Poshimbongot ekokbhabe protidondita koribo Mamata Banerjee Trinamool Congresse 42 khona khonote protidondita koribo aru Congressok ekhono ahon eri nidie Trinamool Congresse প্রয়োজন হলে নির্বাচনের পিছত যদি অবকাশ আহে মিত্রতার তেতিয়া তৃণমূল কংগ্রেসে ভাবি চাব পশ্চিমবঙ্গর বেলিকা মোদিক প্রতিহত করবলে মমতা বেনার্জিয়ে যথেষ্ট এই স্পষ্ট বার্তা পশ্চিমবঙ্গর পরা ইয়ার সমান্তরালক বিহারত দেখা পোয়া গল প্রধান সহযোগী দল জেডিইউয়ে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করলে ইন্ডি এলায়েন্সের সঙ্গ ত্যাগ করলে কেবল সঙ্গ ত্যাগ করাই নহয় জেডিইউর মুরব্বী নীতিশ কুমারে বিজেপির লগ লাগি সরকার গঠন করে পুনের নভেম্বরের বাবে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ ললে যিজন ব্যক্তি আহ্বান জানাইছিল এই বিরোধী ঐক্যমঞ্চর যিজন ব্যক্তির আহ্বানত প্রথমখন বৈঠক পাটনাত অনুষ্ঠিত হয়েছিল সেইজন রাজনৈতিক ব্যক্তিয়েই ইন্ডি এলায়েন্স ত্যাগ করলে আর জেডিইউর জ্যেষ্ঠ নেতা কে সি ত্যাগীর মতে এই যে বিহারত ভঙ্গ হল বিরোধী ঐক্যমঞ্চ ইয়ার কারণ কংগ্রেস কংগ্রেসে সহযোগী দলসমূহর শর্তবর মানি নলয় যার পরিপ্রেক্ষিত এনে ধরনের ঘটনা ঘটিছে আর নিশ্চিতি দিছে এই যে এলায়েন্স সেই এলায়েন্স আম আদমি পার্টির ক্ষতিও নহব বা পশ্চিমবঙ্গের টিএমসির ক্ষতিও নহব ইফালে পাঞ্জাবর আম আদমি পার্টির নেতৃত্বও পাঞ্জাবত 100% আসন লোকসভা নির্বাচনের এককভাবে অবতীর্ণ হওয়ার হুঙ্কার দিছে দিল্লিতো একে ধরনের ঘটনায় কেরালাতো আসনের বুঝাবুঝি এতিয়ালৈকে হওয়া নাই কেবল কেরালাই নহয় সমগ্র ভারতবর্ষতে আসনের বুঝাবুঝিত বিরোধী ঐক্যমঞ্চ উপনীত হওয়া নাই আসনের বুঝাবুঝিত উপনীত হওয়ার পূর্বেই যেন খহনি আরম্ভ হয়েছে বিরোধী ঐক্যমঞ্চর মহারাষ্ট্রর বেলিকাও রাজনৈতিক জটিলতা পরিলক্ষিত হয়েছে যেহেতু মহারাষ্ট্র দুটা প্রধান রাজনৈতিক দল শিবসেনা আর এনসিপি দুটা ভাগত বিভক্ত সেই দলকেইটার সঙ্গে রাজনৈতিকভাবে মিত্রতা স্থাপন করে কংগ্রেসে ইন্ডিয়া এলায়েন্সৰ সহযোগী দল হৈছে হিচাপে কিমান দূৰ আগবাঢ়ে সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব কিন্তু ৰাজনৈতিক বিশ্লেষকসকলে ক'ব খোজে নিৰ্বাচনলৈকে ইন্ডিয়া এলায়েন্সৰ কোনো ধৰণৰ অস্তিত্বই নাথাকিব বিশেষকৈ কংগ্ৰেছ দল এককভাৱে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হ'ব লাগিব যি সময়ত ধাৰণা কৰা হৈছে এককভাৱে যদি বিৰোধী দলসমূহ নিৰ্বাচনত অৱতীৰ্ণ হয় মোদীক প্ৰতিহত কৰিব নোৱাৰিব সেই সময়ত কিন্তু সেই বিৰোধী দলসমূহে বিজেপিৰ সৈতে যুঁজ বাগৰ কৰাৰ বিপৰীতে নিজৰ মাজতে খাম খেয়ালি বৃদ্ধি কৰি যুঁজ বাগৰ কৰা পৰিলক্ষিত হৈছে আৰু যদি এনেধৰণে চলি থাকে অনাগত 2024ৰ যি ৰাজনৈতিক বৈতৰণী নিৰ্বাচনী বৈতৰণী বিজেপিয়ে নৰেন্দ্ৰ মোদীৰ নেতৃত্বত অনায়াসে পাৰ হ'ব বুলি ৰাজনৈতিক বিশ্লেষকে মন্তব্য কৰিছে বিহাৰ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ৰূপত মেৰে বিচাৰ কৰি লাইয়া যায়গা